নবীর প্রেমিক পাগল পারা গুমের চিন্তা করে না প্রেম তো করেছেন আয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো হায় হায় প্রেম করেছেন আয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো আরে আটার সায়াল কি রে খাটলো তবু প্রেম তো সারলো না প্রেম তো মরে না আরে নবীর প্রেমিক যারা নবী প্রেমিক রাত তিনটা বারোটা একটা বুঝে না কথা কোন টিকি না, যেখানে নবীর শান গাওয়া হয়, যেখানে ওলি আল্লাহর সম্মান বর্ণনা করা হয়, যেখানে সোহাদায়ে কারবালার জমিনের আলোচনা হয়, মুমিন বান্দা কোনোদিন স্থির থাকতে পারে না, চোখ দিয়ে চোখের পানি ছেড়ে ফানাফিল্লা হয়ে যায় কথা কোন টিকি না। আমরা আসিন না চলে যাব, কে কে একটু চলে যাবেন, হাত উঠেন, সবাই থাকবেন, আর একটা তকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে রিসালা, নারায়ে গাউসিয়া, কোন আলহামদুলিল্লাহ। কিছু সময় করব বাবা আলোচনা, থাকবেন না, আমাকে মাইক ম্যান রেখে আবার আপনারা চলে যাবেন ইনশাল্লাহ। মিস্টার তাবারক শাহ আছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, কোনো টেনশন নাই, ঠিক আছে নি? যাক আল্লাহ পাক যেন কবুল করে বলেন আমিন। আহা বাবা শুনেন, আমি একটু আলোচনা করব, কারবার আলোচনা অনেক শুনেছেন, যেহেতু এটা কনফার শরীফ, কিছু ওলি আল্লাহর শানে, যেহেতু আবুল বাশার আল কাদির রহিমাহুল্লাহর স্মরণে মাহফিলটা কিছু ওলি আল্লাহর শানও বলতে হবে, কারণ এই জিনিসটা নতুবা গ্যাপ পড়ে যায়, ঠিক কিনা? কুস্তে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম দয়ালের ছবি গো হায় হায় কুস্তে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো ওই আমি বাঁচার চেয়ে মরণ ভালো গো ওই আমি বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমায় আবুল বাশার নাহি পাই দয়ালামার কেহ না মুর্শিদ তুমি ইবিনে আশিকের বান্দব আর তো কেহ নাই কথা বলেন ঠিক না আব্বাজির আগু ও আমার নীলকির মা বোনেরা আমরা হুসাইনি প্রেমিক কারবালার মাস যখন আসে আমাদের হৃদয়টা পেড়ে টুকরা টুকরা হইয়া যায় কেন জানেননি কারণ
হুসাইন পরিবার এমন একটা পরিবার যেটা হচ্ছে পাক পাঞ্জাতনের সদস্য কথা ঘন্টি খিনা। অনেক আলোচনা শুনেছেন কারবালা কারবালা কারবালা, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বা, ইসলাম জিন্দা হয়েছে কারবালার কারণে কথা বলেন ঠিক কিনা। কারবালা কারবালা কারবালা, এই মুহররমের 10 তারিখে এমন কিছু ঘটনা ঘটেছে, পৃথিবীর জমিন যখন সৃষ্টি হয়েছিল সেদিনও ছিল 10ই মুহররম, যেদিন এই দুনিয়াটা আবার কিয়ামত হয়ে যাবে সেদিনও 10ই মুহররম আসারা। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছে এই মুহররমের 10 তারিখে বেশি এসেছে, এবং যত ইতিহাস হয়েছে যত ঘটনা ঘটেছে সেই আশুরার 10 তারিখে ঘটেছে। আর ছেড়ে হৃদয়ে বিদারও একটা ঘটনা, সেই কারবালার জমিনে নবী পরিবারকে শাহাদত বরণ করতে হয়েছিল। আজকে বন্ধুরা এই সোহাদার কারবালার জমিনে এক ফোঁটা চোখের পানি যদি সারতে পারি তাইলে আপনি আমাদের যিনি সর্দার হবে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার যিনি হবেন হযরতে আলী মাকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতি যুবকদের সর্দার হবে। এই জান্নাতি যুবকের সর্দারে সাথে আপনার জান্নাতে যাওয়া পরস হয়ে যাবে। এজন্য হুসাইনকে ভালোবাসি, যুবকদের সর্দার। এখন আমার মুরব্বী বাবারা কইব, আমি কইমু একজন বুড়া মানুষ বেহেস্ত যাইত না, বয়া বয়া মুখটা খালা করে লইছে, এই দেন মুরব্বী বয়া মুখটা খালা করে লইতেছে, বুড়া মানুষ বিলে জান্নাত তো যাইত না। হুজুরও কইতেছে মা গো আমরা তো বুড়া হইয়া গেলাম গা, আমরা বুঝি জান্নাত পাইতাম না, কেউ কথা ঠিক না। আব্বু জিরা রে, এই হাসরের ময়দানে যখন আল্লাহ উঠাইব একটা মানুষ বুড়া রাখবে না, 16 বছরের যুবক বানায়া আপনাকে উঠাইব। কত বছরের যুবক? 16 বছরের যুবক বানায়া সবাইকে উঠাইবে হাসরের ময়দানের মধ্যে, তখন আমরা একটা কথা বলতে পারবো, আমরা জান্নাত চাই না, জাহান্নামকে ভয় পাই না, আমরা একটা জিনিস চাই, সেটা হয়েছে আহলে বায়াতের প্রেম কথা কোনটি কিনা। পাক পাঞ্জাতনের প্রেম, পাক পাঞ্জাতন সম্বন্ধে হুজুরা অনেক বুঝিয়েছে, চিনছেন না পাক পাঞ্জাতন? আচ্ছা, আবার যখন দেখেন আপনারা যখন কবরের মধ্যে কোনো লাশ রাখেন তখন কি বলেন? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আচ্ছা, এই যে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আমরা নবীর শানে নবীকে দাঁড়ায়া সালাম দেই, নবীর দুরুদ পড়ি, মিলাদ শরীফ পড়ি, মাওলুদ শরীফ পড়ি, নবীর তাজিম পড়ি, নবীর মহাব্বতে পড়ি, এক শ্রেণীর লোকেরা সেটাকে বেদাত বলে। আজকে আপনারা মুরব্বীর কাছে একটা প্রশ্ন, আপনারা জানেন আমরা তো ছোট এই বয়সে কম, আপনারা মুরব্বী মানুষ, আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, এই যে আপনারা আপনাদের আমলে প্রত্যেক বাড়িতে বাড়িতে মিলাদ শরীফ হয়েছিল কি না? প্রত্যেক মসজিদে মসজিদে মিলাদ শরীফ কিয়াম শরীফ হয়েছিল কি না? আজকে নাই কেন? আজকে কোথায় থেকে ফতোয়া এসেছে? বেদাতের ফতোয়া দিয়ে মানুষকে দূরে ঠেলে দিচ্ছ, এবাদত থেকে মানুষকে দূরে ঠেলে দিচ্ছ, কারণ তোমরা জানো তোমরা নিজেরাও কি জাহান্নামের লাকড়ি হবে, তোমরা চাও সাধারণ সরল মনা মানুষদেরকে জাহান্নামে নিতে, কথা কোন ঠিক না। কোনো ফতোয়ার দারদারি নই আমরা, কোনো ফতোয়ার পরোয়া করব না, আমরা বিনা দলিলে একটাই বলব, নবীকে ভালোবাসি, আহলে বায়াতের প্রাণ নিয়ে মরতে চাই, কথা কোন ঠিক না। হাত তুলে বলেন আমরা মরতে চাই কি চাই না? নাস্তি হইয়া মরতে চাই না, খারেজি হইয়া মরতে চাই না, জামাতি হইয়া মরতে চাই না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আখিতায় দেখে আহলে বায়াতের প্রেম নিয়ে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চাই, কথা কোন ঠিক না। আল্লাহ পাক যেন কবুল করে বলেন আমিন। কেন আমরা হুসাইনকে ভালোবাসি? কেন আমরা সেই আহলে বায়াতকে ভালোবাসি? কারণ সেই ভালোবাসার কথা আমার আল্লাহ বলেছে, কথা কোন ঠিক না। আর শুনছেন আপনারা, আমি এদিকে যাচ্ছি না, শুধু একটু টাচ করব, কেন ভালোবাসব? কারণ
তোমার আমার যিনি সর্দার হবে আমরা তার সাথে জান্নাতে যেতে চাই, তাকে ভালোবেসে, কথা কোন ঠিক না? আজকে আমরা এখানে যদি এক ফোঁটা চোখের পানি পেলেতে পারি, এটাই আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে, ঠিক না? এটাই যথেষ্ট, অল্প এবাদত যথেষ্ট। যদি আপনি কাটি ইমানদার হয়ে থাকেন, গাট্টি কাট্টি নামাজ পড়ে লাভ হবে না। আজকে কঠিন একটা পরিস্থিতি এই মুহূর্তে, আপনারা জানেন এই বাংলাদেশে কারফি জারি হয়েছে, হরতাল অবরোধ চলছে, ছাত্র আন্দোলন চলছে। ছাত্র আন্দোলন যে করতেছে এটা সংবিধানের ভিতরে তারা করতে পারে, অসুবিধা নয়। কিন্তু আজকে দেখেন একটা কুচক্রি মহল, একটা সেই জামাতের এজেন্টার যারা কখনো দেশের কল্যাণ চায় না, আজকে গাড়ি পুরাও। বাংলার স্বাধীনের পরে এমন রেকর্ড হয় নাই, আজকে সেই নরসিংদীতে জেলখানার মধ্যে আগুন দেওয়া হয়েছে, কয়েদি বের হয়ে গেছে। এই যে আজকে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, সরকারি অফিস আদালতে আগুন দেওয়া হচ্ছে, ক্ষতিটা হচ্ছে কার? সাধারণ জনগণের ক্ষতি হচ্ছে, সাধারণ লোক মারা যাচ্ছে, ছাত্ররা মারা যাচ্ছে, কে এই দায়ভার নেবে? আজকে বাংলাদেশ 100 বছরেও এটা সেই যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা পোষাতে পারবে না, কথা কোন ঠিক না? সেই তখনকার যারা মুসলমান পরিচয় দিয়ে দাঁড়িয়ে ছিল, যুব্বওয়ালা ছিল, তারা সেই ইমাম পরিবারকে শহীদ করেছে। ঠিক চেম বাসে আজকে আমার স্বাধীন সোনার বাংলা আমরা কত আরামে ছিলাম, কিন্তু দেখেন এই কুচুকরি মহল ঢুকে আজকে ধ্বংসলীলা সাজিয়েছে। এদের বিচার হওয়ার দরকার, কথা কোন ঠিক না? সরকার আন্দোলন করেছে, ছাত্ররা সরকার কোটা মেনে নিয়েছে, দাবি মেনে নিয়েছে, ঠিক না? আজকে দেখেন আমাদের ওয়াইফাই লাইন বন্ধ, নেটওয়ার্ক বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন, কত আমাদের লোকসান হচ্ছে, কথা কোন ঠিক না? আমাদেরকে সাবধান থাকতে হবে। একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আল্লাহ তুমি দয়া করো, নাসিব করো মদিনায়, আল্লাহ ও নাসিব করো মদিনা, আমার নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিয়ো না, আল্লাহুম্মা সাল্লি জবানও বন্ধ রাখবেন না, জবানটা কুলে বলেন আল্লাহু আকবার। হুসাইনের প্রেম কেন নিব একটা মারতুই কারণ, আমরা আহলে বায়াতকে ভালোবাসি, কেন ভালোবাসি? সেই ইসলামের জন্য জীবন দিয়েছে আব্বু জিরারি। আজকে যদি আপনার অন্তরে সেই প্রেমটা থাকে, এটাই আপনার নাজাতের জরিয়া হইয়া যাইব, কথা কোন ঠিক না? একটু কারবালার জমিনে চলে যাই, তারপরে আমরা কানকা শরীফের মধ্যে চলে যাব, ওলি আল্লাহর সামনে আর মাত্র 2-4টা কথা বলবো। একটু কারবালা থেকে ঘুরে আসি, যেহেতু মোহরম সোহাদায় কারবালার স্মরণে মাহফিল হচ্ছে, আব্বু গো সেই কারবালার জমিনে একটা ঘটনাই বলবো, বেশি নয়। সেই কারবালা 7ই মুহররম থেকে কারবালার জমিনে যখন ইমাম হুসাইন দেখলেন
নানাবাই যে কথাগুলি বলেছে সেই কথা বাস্তব হয়েছে। এবার বাতি নিভালেন, সবাইকে ডাক দিয়ে বললেন, সাথীরা রে এটাই কারবাল, আমার নানা বই লাগেছে, আমি কারবালার জমিনে শাহাদত বরণ করব, তোমরা চলে যাও সবাই পেরে যাও। সবাই ডাক দিয়া কই হুসাইন, তোমাকে যদি কারবালার জমিনে আজকে রাইকা যাই, হাসরের ময়দানে যদি আমার ননি জিজ্ঞেস করে তোমরা রে, আবার হুসাইন রে একা কেমনে কারবালার জমিনে রাইকা আসছিলে, কি জবাব দিব আমার নবীর সামনে? আব্বু রে আমি আপনাদের সামনে আজকের সেই নবীর সম্মান সার কারবালার স্মরণে আলোচনা করতেছি, আজকে যদি বাড়িত পয়সা থাকেন এই মাহফিলটা চাইরা চইলা যান, তাহলে আপনি যদি আজকে জানি আপনার জীবনের শেষ জীবন হইয়া যাইতে পারে, আপনি আজকে দুনিয়ার থেকে বিদায় নিতে পারেন, কিন্তু আমার নবী যদি জিগায় তুই তো আমার উম্মত ছিলি, আমার সেই আমার ইমাম পরিবারের আলোচনা হয়েছিল, কারবালার আলোচনা হয়েছিল, অলি আল্লাহদের সম্মানের আলোচনা হয়েছিল, কিন্তু বাড়িতে নাকদায়িকা ঘুমাইছস, সেদিন নবীর সামনে কি জবাব দিব? এজন্য যাওয়া যাবে না, শেষ আখেরি মোনাজাত করে যাই তৈব। এবার সবাই ডাক দিয়া কই হুসাইন, ও হুসাইন রে আমরা যদি চইলা যাই নবীর সামনে কি জবাব দিব? এবার সবার অক্ষমত হইল, কারবালার জমিনে তাদের সাথে মোকাবেলা করব। এবার যেদিন দোষী মহরম সকালবেলা যখন ইমাম পরিবারে আজান হইল, এজিদের পরিবারেও আজান হইছে, এজিদের পরিবারেও আজান হইছে, কিন্তু দুইটা আজান হইছে গো একই সাথে, একই সাথে একামত হইছে, একই সাথে জামাত হইছে, কিন্তু হুসাইনি পরিবারের আজান আর এজিদি কাফেলার আজান এক নয়, কথা কোনটি না? এজন্য আজকে দেখবেন আমাদের সুন্নিরাও আজান হয়, ওয়াহাবি মসজিদেও আজান হয়, কেউ রাগ করতেছেন? আমি কিন্তু ডাইরেক্ট কইতাছি, বালা না লাগলে আমার করার কিছু নাই, আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগবেই, আমাকে বলতেই হবে, কথা কোন টিকছে না, কারণ হকের জন্য জীবন দিতে প্রস্তুত আছি, কারণ আমরা হুসাইনি প্রেমিক, হুসাইন যেভাবে গলা পেটে দিয়েছে ভয় করে নাই, আমরাও গলা পেটে ভয় করব না, কথা কোন টিকছে না, সব বরাবর সব সব কথা। এবার হুসাইন আজান শেষে তাদের সাথে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, তখন মোকাবেলা শুরু, তখন তারা বলতেছে হুসাইন আমি কিন্তু সামান্য একটু কথা বলতেছি, আগে পরেও নয়, যদি এই কারবালার আলোচনা প্রথম থেকে স্টার্ট করা হয় তিন দিন তিন রাইতে তো শেষ হবে না, ঠিক কিনা? এজন্য সঠিক কিছু বোঝানোর জন্য আমি বলতেছি, যেহেতু হক আদায় করতে হবে। এবার হুসাইন যখন তাদের সাথে মোকাবেলা করবে, তারা বলতেছে হুসাইন তুমি আঘাত করো দেখি তোমার বুকের পাড়া কত বড়। হুসাইন কয় নবী পরিবারের সিস্টেম হয়েছে, যখন অন্য পার্টি অর্থাৎ যখন কাফের কুফাররা যখন বেদিনরা প্রথম আক্রমণ করবে, তখন ইমাম প্রতিবার ইমাম পরিবার প্রতিবাদ করবে, সুবহানাল্লাহ, কোন আঘাত করবে না, কি করবে, প্রতিবাদ করবে। এজন্য আমরাও কি, যারা বলে আমার নবী মাটির মানুষ, যারা বলে আমার নবী মইরা গেছে গা পচ্ছা গেছে গা, যারা বলে আমার নবী ইল আয়েব গায়েবের খবর দেনেওয়ালা নয়, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব, কথা কোন ঠিকছে না। আমার নবী হচ্ছেন নূরের নবী, আমার নবী হচ্ছেন গায়েবের খবর দেনেওয়ালা, আমার নবী হচ্ছেন হাজির ও নাজির, কথা কোন ঠিকছে না। আজকে এই নীলক্ষীর হরিপুর মোল্লাবাড়ির কানকা শরীফের সামনে মাহফিল হচ্ছে, সেখানে আমার নবী আসার ক্ষমতা আছেন না নাই? হাত তুলে বলেন ক্ষমতা আছেন না নাই? কে দিয়েছেন? বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না, আমি ডকুমেন্ট দিচ্ছি, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদত করা হয়েছে, যখন শহীদ হয়ে যাচ্ছেন, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার মধ্যে এলান দিয়ে ঘুমিয়ে আছেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন আমার নবী, নবীর হাত মোবারকের রক্ত মোবারকের পেয়ালা, আমার নবীর হাত মোবারকের রক্ত মোবারকের পেয়ালা। ইবনে আব্বাস ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার হাত মোবারকের রক্ত কেন গো নবী? আমার নবী ডাক দিয়ে কয় ও আব্বাস, আমার হাতে আমার হুসাইনের রক্ত মোবারক। ও আব্বাস জানিয়ে দাও, মক্কা নগরেতে জানিয়ে দাও, আমার হুসাইন নাই, আবার হুসাইনকে শহীদ করা হয়েছে,
আব্বাস ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার দাড়ি এলোমেলো কেন? দাড়ি মুবারক এলোমেলো কেন? দাড়ি মুবারকে চুল মুবারকে দুলাবালি লেগে আছে। আবার নবী ডাক দিয়ে কয়, আব্বাস, যখন নাকি আমার কলিজার টুকরা হুসাইনের গলার মধ্যে চুরির চালানো হয়, আমি নবী মদিনায় থাকতে পারি নাই, আমি হুসাইনের পাশে দাঁড়াইয়া আমি গড়াগুড়ি খাইছিলাম হুসাইনকে দিয়া, আর রক্ত মুবারক আমার হাতের মধ্যে দিয়া আমি আল্লাহর দরবার যাচ্ছি। মহরমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হায়রে কি ঘটিল কারবালায়, খুলি যা মোর পেট যায় গো, বলিতে তার গট তার গোট না, ময়র নাময় রোনার জয়নাল, তুমি জয়নাল ময়র না, হায়রে তুমি জয়নাল ময়র না, তুমি জয়নাল মারা গগিলে নবীর বয়স থাকবে না, তুমি জয়নাল মারা গেলে নবীর বয়স থাকবে না, আকাশ কেন্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পাড়ি, মহরমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হায়রে কি ঘটিল কারবালায়, খুলি যা মোর পেট যায় গো, বলিতে তার ঘটনা, খুলি যা মোর পেটে যায় গো, বলিতে তার ঘটনা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা কুলে বলেন ইয়া হুসাইন, আওয়াজ করে বলেন ইয়া হুসাইন, এখান থেকে প্রমাণ পাইয়া গেলাম নবী এখানেও আসতে পারে, মদিনার থেকে যদি কারবালার জমিনও যাইতে পারি, তাইলে আমাদের এই হরিপুর মোল্লাবাড়ি খানকার মাহফিলে আসতে পারে কি পারে না? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক ঘটনা বলা হইয়া গেল, এবার বলতেছে আগে যদি তোমরা আঘাত করো আমরা প্রতিবাদ করব, এখন যখন আঘাত শুরু হইয়া গেল, প্রতিবাদ যখন শুরু হইয়া গেল, কিছুক্ষণ পরে দেখা যায় এই বেঈমানেরা হুসাইনি পরিবার সাথে পারতেছে না, এবার ডাক দিয়া কয় কি করব গো, এবার চুক্তি করলো একজন করে আসবা আমরা একজন করে তোমাদেরকে মারব, এবার যখন একজন করে যাচ্ছে এবার দেখা যাচ্ছে তারা পারতেছে না, শেষ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে যখন মোকাবেলা শুরু কইরা দিছে, যখন বেঈমানদেরকে কসুর মতো কেটে কেটে পেলে দিচ্ছে জাহান্নামে পাঠাইয়া দিছে, ওই সময়ে কাফের বেঈমানেরা চিন্তা করলো রে, ওই এজিদের সৈন্যরা চিন্তা করলো, ওই বেঈমানরা চিন্তা করলো হুসাইনকে সামনাসামনি আঘাত করে পারা যাবে না, এবার চতুর্দিক দিয়ে এমন ভাবে তীর মারা শুরু করছে রে,
একটা নয় দুইটা নয় তিনটা নয়, 133টা তীরের আঘাত এবং 22-23টা বর্ষার আঘাত, 22টা তলোয়ারের আঘাত যখন লাগছে, হুসাইন ডাক দিয়া কয় ও ইয়াজিদের সৈন্যরা তোদের কাছে একটা দাবি করব, আবার দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দিবিনি। নামাজ নামাজ নামাজ, নামাজের ওয়াজ আমরাও করে তোমরা করো, নামাজ আমরাও পড়ে তোমরাও পড়ো, কিন্তু ইয়াজিদের সৈন্যরাও নামাজ পড়ছিল, তারাও পাগড়িওয়ালা ছিল, দাড়িওয়ালা ছিল, তারাও হাফেজ ছিল, মুফতি মুহাদ্দিস ছিল, তারপরও হুসাইন পরিবারের গলার মধ্যে ছুরি চালাইতে দ্বিধা করে নাই, তোমরাও নামাজ পড়ো আমরাও নামাজ পড়ি, কিন্তু তোমাদের নামাজ হচ্ছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, অন্য আয়াতে আসছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সেই নামাজ কই নিব জাহান্নামে, কোথায় নামাজ পইরো জাহান্নামী আর নামাজ পইরইল জান্নাতি, নামাজ তাদের জন্য যাদের অন্তরে হুসাইনি প্রেম থাকবে, নামাজ তাদের জন্য যারা পাক পঞ্জনদেরকে ভালোবাসবে, নামাজ তাদের জন্য যারা মিলাদের পক্ষে, নামাজ তাদের জন্য যারা নবীকে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়, কথা কোন ঠিক কিনা? ফতোয়া দেও আজকে সবচেয়ে বড়, আমার আগে এক বক্তা বলে গেছেন সেই ইসলামের বারোটা বাজাচ্ছে আহলে হাদিসের দল, কথা কোন ঠিক কিনা? আহলে হাদিস নয় এটি, আহলে হাদিস। মহিলার হাত বাঁধে এখানে, তারাও হাত বাঁধে এখানে, তাইলে তারা কি লেডিস মার্কা মুসলমান, কথা কোন ঠিক কিনা? বাবা শাহজালাল বাংলার জমিন আগমন হয়েছে 850 বছর আগে, বাবা শাহজালাল বাংলাদেশে আসার কারণেই ইসলাম এসেছে বাংলাদেশে। বাবা শাহজালালের কখনো এখানে হাত বাঁধে নামাজ পড়ে নাই, নামাজ পড়েছে এভাবে হাত বাঁধে, এই কথা কন্যা কির লেগা? আজকে যদি বাবা শাহজালাল 360 আউলিয়া এখানে হাত বাঁধে নামাজ পড়ত, আমরাও মানতাম। ও মৌলভী কোত্থেকে বাইরছো? অনেকটা উদাহরণ দেওয়া লাগে, কইতাম নি কয়লাইমু, এক বেটা নতুন হিন্দু বেটা তাবলিগওয়ালার কাছে মুসলমান হয়েছে, এখন কইছে মুসলমান হওয়ার পরে কইছে তুমি নামাজ পড়তইব, কি পড়তইব? তারা কিন্তু প্রথম আইসুই কি কয় নামাজ, কি হুজুর শেষ করে দিমু না কইতাম কিছু শেষ করে দিমু? আচ্ছা তো এখন যখন নামাজের কথা বলছে বেড়া কি করছে, এবার জোহরের আজান হয়েছে বেড়া গেছে কে তো কাম করতো, বুঝেননি আমার বাসা, কাজ করতে গেছে কেতে, অহন যখন জোহরের আজান হয়েছে বেড়া কি করছে, বেড়ার পরনে কি লুঙ্গি না দুতি, দুতি লইয়া গেছে দিছে একটা মসজিদ দূর, যায় আজ্ঞা গ্রামের মসজিদ তো মুসল্লি তেমন একটা হয় না, অহন যখন গিয়া ইমাম সাহেবের পিছনে যায় দেখতেছে একটা মুসল্লিও নাই, আস্তে করে বৈশা গেছে, যখন আস্তে আস্তে টাইম হয়েছে কিছু ফুলাফাইন আইছে, যখন নামাজের টাইম হয়েছে তখন একামত শুরু হয়ে গেছে, যখন দাঁড়াইছে দাঁড়াইয়া যখন এক ইমাম সাহেব সুরাকরাত পইরা রুকুর মধ্যে আল্লাহ আকবার কইরা গেছে, এখন পিছনের এক ফুলা ছায়া দেখতেছে এই দুতির ফাহিদা বালাকটা ধরতে যায় না, কিউ দুতি ফুলের দেহা কেউ এই এই আসিস না, হ্যাঁ আসতেছে, তো এখন যখন হে কি করছে কর দেখছস, নামাজের মধ্যে দুতি ফিন্দে তো আইসে আবার ফাহিদা হলদা দেখা যায়, লাটছে মারছে এক লাতি, কি করছে লাতি মারছে, অহন এই হিন্দু বেটা মুসলমান হয়েছে নতুন মুসলমান, এখন চিন্তা করছে যে লাতি মনে হয় মারছে নামাজের ভিতরে মনে হয় এটাই নিয়ম লাতি মারা, কয় যা ইমাম সরতি লাতি, ইমাম সাহেব পইরা কইতাছে কি রে কিয়ামত তো জানি অনেক বাহি আছে, কিয়ামত আইলো না কিতা, কেউ কিয়ামত কি আয়া ফরছে না কিতা, কয় কি করছস, কয় ইমাম সাহেব একটা দিছি না আরেকটা দিতাম, কয়টা কি কস, এমনি তুই 12টা বাজাইতেছস আরেকটা দিবিনি,
কয় না, আমি তো মনে করছি যে একটা দিলে হইতো না, এটা নামাজের ভিতরে। আরে কি করছস সব্বনাশ, এটা কি করছস নামাজের ভিতরে? কয় হুজুর নতুন মুসলমান হইতেছো, আমি তো এটাই মনে করছিলাম নামাজের নিয়ম। তা এই আহলে হাদিসের দল কি করতেছে আজকে আমাদেরকে এখানে আতবান্ধে নাইয়া এখানে আতবান্ধে আমাদেরকে শিখাইতেছে? তার মানে বোঝা যাচ্ছে কি, হে আমাদেরকে নতুন পদ্ধতিতে হের দলে নেওয়ার জন্য নিতে চায়। আর এটিতে ফাও দুইটা ফাঁকা করে দেয়, এই দুতিওয়ালা আর হেদের মধ্যে কোনো পার্থক্য নাই, কথা কোন ঠিক না? এদের থেকে সাবধান থাকতে হবে, কথা কোন ঠিক না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুর্শিদের দরবার বক্তেরই কাবাগর, ঠিক না? মুর্শিদের দরবার বক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়, তাকিলে ভক্তি মিলিবে মুক্তি, না জানি কার ভাগ্যে হয়, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরি, ও আমার মা বোনেরা, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি নামাজের কথা বলছে, এবার দুই রাকাত নামাজ যখন শুরু করে দিছে, নামাজ যখন শুরু করে দিছে, এবার চিন্তা করছে ওই এজিদের সৈন্যরা, এবার যদি হুসাইন নামাজ পড়তেছে তীরের আঘাত খাওয়ার পরেও, বরসাত আঘাত খাওয়ার পরেও, তলোয়ারের আঘাত খাওয়ার পরেও, এবার যদি হুসাইন নামাজ তাই কেউ উঠতে পারে গো, একাই সব্বিরে জাহান্নামে পাঠাইয়া দিব, কি করব কি করব? নামাজের শেষ রাকাত যখন সেজদার মধ্যে গেছে, নামাজে যখন শেষ রাকাতে যখন সেজদার মধ্যে গেছে রে, ওই দিক দিয়ে সীমার তার পিঠের উপরে বৈশা, এবার পিছন দিক এবং ওই তারে পিছন এভাবে ফালাইয়া দিয়া বুকের উপরে বসে বৈশা, যখন তলোয়ারটা চালাইয়া দিবে, হুসাইন ডাক দিয়া কয়ে, সীমার ও সীমার রে, আমি জানি আমার উপর একটা কুকুর বইছে, কারণ আমার নানা ভাই 50 বছর আগে বই লাগেছে রে, আমার নামানা বলছে, এখন আমার আমার নামার নানা ভাই দেখছে, স্বপ্নে দেখছে যে আমার গলার মধ্যে একটা ডুরাটকা কুকুর বসে এবং রক্তের মধ্যে মুখ দিছে, আজ যে বুঝা ফেলাইছি তুই ওইসস ডুরাকাটা কুকুর, এই কথা বলা মাত্র এবার যখন ছুরিটা চালাইয়া দিছে রে, গলা মোবারক তো কাটে না, এবার হুসাইন ডাক দিয়া কয়ে, সীমার ও সীমার রে, জিন্দগি চলে যাবে আমার গলা মোবারক কাটতে পারবি না, তবে হ্যাঁ তুই যদি ছুরি দিয়া আমার গলা মুবারক কাটতে চাস, আমার পিছন দিক দিয়ে ছুরি চালাইয়া দে, সামন দিক দিয়ে ছুরি চালাইলে কাটবে না জানোস নি, কারণ আমার নানা ভাই শতবার আবার সেই গলা মুবারকে চুমুকাইছে। ও ভাই কহে একবার শুনি, কে তোমারে কাওয়াই রজহর রসুলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে কাওয়াইল জহর রসুলের পরানি রে, হায়রে আমার সোনা চন্দ্রমণি। আল্লাহ বলেন ও জিব্রাইল, জিব্রাইল যাও না রে চলিয়া, জানাজার লাগিয়ারি, হায়রে আমার সোনা চন্দ্রমণি।
ও বন্ধুরি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন গলা মোবারক থেকে মাথাটা আলাদা কুইরে লইছে, মাথাটা বর্ষার আঘাত করার মধ্যে রাখছে, এই মুহূর্তে সত্তরটা গুড়া দাঁড় করাইছে, দাঁড় করাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলী মাকামের পিঠের উপরে দিয়া সত্তরটা গুড়া নিছে রে আব্বুরা, এই শরীরটা তেতলাইয়া বেতলাইয়া রয়েছে, শরীর থেকে রক্ত গোস্তগুলি জোরে জোরে পড়েছে, এমন কঠিন ভাবে আক্রমণ করেছে। আজকে আমাদের এই ঘটনা শুনলে অন্তর ধরে রাখা যায় না, চোখ দিয়া বে বে পানি পড়ে, কারণ একটা মার তো কারণ আমরা হুসাইনকে ভালোবাসি, হুসাইন জীবন দিয়েছে নানার উম্মতের জন্য, কথা কোন ঠিক কিনা? ও গুনের ভাই ভাই রে কারবালায় নিল তোমাকে, বলুন ও গুনের ভাই ভাই রে কারবালায় নিল তোমাকে, ও গুনের ভাই ভাই রে দুশ্মনি, ও গুনের ভাই ভাই রে নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো ইয়াজিদা দুশ্মনি রে, গুনের ভাই ভাই রে কিয়া গুন লাগিল ওয়াল্লা কারবালার ময়দানি, পরাত নদী গেরাও করলো ইয়াজিদা দুশ্মনি, কিয়া গুন লাগিল ওয়াল্লা কারবালার ময়দানি, পরাত নদী গেরাও করলো ইয়াজিদা দুশ্মনি, নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ ইয়াজিদা দুশ্মনি রে, গুনের ভাই ভাই রে তোমায়কে রে, গুনের ভাই ভাই রে জবানটা কুলে বলেন, ইয়া হুসাইন আমরা হুসাইনি প্রেম চাই কি চাই না, কারবালার জমিন কারবালার ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, নবীর আওলাদ জীবন দিয়েছে নানাবার উম্মতের জন্য, আজকে উম্মত হইয়া সেই নবীর যদি ভালো না বাসি তাইলে যেই নবী হয়েছে আমার জানের জান, যেই নবী হয়েছে প্রাণের পান, আমার নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নবী কয় ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার নও যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা সন্তান সন্ততি পিতামাতা আত্মীয় স্বজনের চেয়ে আমি নবী আপন না হইম, তাইলে বাবার চেয়েও নবী আপন, মায়ের চেয়েও নবী আপন, আত্মীয় স্বজনের চেয়েও নবী আপন, জানের চেয়েও নবীকে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক না? আমরা হুসাইনি প্রেম চাই কি চাই না? দ্বিতীয় কথা হচ্ছে আমরা এই কানকা মোবারকের মাহফিলে এসেছি, এই কানকা শরীফ বাংলার জমিনে প্রথম মসজিদ ছিল না, বাংলার জমিনে 360 আউলিয়া সহ বাবা শাহজালাল মুজাহিদ ইয়ামানুর রহমাতুল্লাহ আসার পরে কানকা শরীফ স্থাপন করেছিলেন, কথা কোন ঠিক না? ইতিহাস আপনার জানা আছে, অমলবী আজকে ফতোয়া দাও ওলি আল্লাহর বিরুদ্ধে, তুমি কোথা থেকে ফতোয়া পেয়েছো? সেই বাবা শাহজালাল 360 আউলিয়ার আসার কারণে আসলে তুমি মৌলবী হইছো, কথা কোন ঠিক না? আচ্ছা তোমাদের ফতোয়া আমরা মানবো, বাবা শাহজালাল মুজাহিদ ইয়ামানু রহমাতুল্লাহ আলাই যায় নামাজ ভিজিয়ে সুরমা নদী পাড়ে দিয়েছেন, তুমি আজকে সেই মেঘনা নদীটা একটু যায় নামাজ ভিজাইয়া পারো দেখ মনে, কেউ কথা কয় না? হ্যাঁ পারবানি, কেউ সম্ভব হইব? পানির তোলে তুমি যদি ফারো তাইলে তোমারে মানব, নাইলে আমরা বাবা শাহজালালের উত্তরসূরি, কথা কোন ঠিক না? আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, কেন? ওলি আল্লাহর কাছে কি আল্লাহর রহমত রয়েছে, কথা কোন ঠিক না? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ইন্না নিশ্চয় রাহমাতুল্লাহি আল্লাহর রহমত, করিব মানে নিকটে,
তারিবুম মিনাল মহসিনিন, মহসিন বান্দা। সেই মহসিন বান্দা কারা? আল্লাহর ওলিরা, কথা কোন টিকছে না। এজন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, কথা কোন টিকছে না। এই শুনেন, খাজা হিন্দুস্তানি গরিব নওয়াজ হাজবিন সঞ্জিরি, উনি একটা মন্দিরের পাশ দিয়ে যাচ্ছেন, তখন একটা মহিলা চিৎকার মেরে কাঁদতেছে, কি দুধ নিয়ে। সেই দেবতাকে দুধ খাওয়াবে, কি খাওয়াবে? দুধ খাওয়াবে। এখন দেখা যাচ্ছে মহিলাটা যখন দুধ খাচ্ছে না, তখন নিজে নিজে নিজের শরীরে আঘাত করে রক্ত বার করতেছে। ওই যে মেয়ে খাজা গরিব নওয়াজ পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, এখন ডাক দিয়েছেন, মা তুমি কাঁদছ কেন, চোখে পানি কেন? বলতেছে, মুসাফির, এটা শুনে আপনি কি করবেন? বলে, একটু বলো না। বলে, এই দেবতাগুলি রে আমি দুধ এনে দিচ্ছি কিন্তু দুধ কাচ্ছে না, তাইলে যার উপাসনা করি, যাকে খুদা মানি, সে যেহেতু দুধই কাচ্ছে না, তাইলে তাকে কি মানলাম, কি পেলাম? এজন্য আমার নিজের শরীরে আঘাত করে রক্তাক্ত বের করছি, রক্তাক্ত হয়ে যাচ্ছি এবং চুকির পানি পালাইয়া কাঁদতেছি। ওই সময় যাইয়া খাজা গরিব নওয়াজ একটা মূর্তির কান ধরে কোন, এই দুধ কাচ না কিনলি গিয়া, সুবহানাল্লাহ, কোয়া না কিনলি গিয়া, বলি আল্লাহর পাওয়ার আসেনি না নাই, কি গো আবুল বাশার আল কাদের রহিমাহুল্লাহর পাওয়ার ছিল নি না কিনা, আজকে খানকাতে কি এমনি হয়েছেন আপনারা? হ্যাঁ ভায়াত, কি এমনি হয়েছেন? বলি আল্লাহর পাওয়ার আসেনি, মরা না জিন্দা। আল্লাহ কয় না আমি মৌলবি কইতেছি, আল্লাহ কইছে ওলি আল্লাহ রা জিন্দা, তুমি মলি গো মৌলবি গো মরা গেছি গা। আরে বেড়া, তোমরা তো ওলি আল্লাহ রে কিল্লি গে কইতাছো, নবীর তুই গো মরা গেছি গা, পচ্ছে গেছি গা, নাউজুবিল্লাহ কন্না। আরো জবানটা খুলে বলেন, নাউজুবিল্লাহ, এদের সাথে উঠা বসা হারাম, এদের পিছনে নামাজ পড়াও হারাম। তাহলে যাদের ইমান নাই তার পিছনে নামাজ হবে না, কথা কোন বললে ঠিক কিনা? সাফ কথা, পরিষ্কার কথা, যাদের ইমান নাই তার পিছনে নামাজ হবে, এ কথা বলেন না কেন? নামাজ কার জন্য পড়ি? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর বিধান। এটা কি আল্লাহর বিধান? আল্লাহ বিধান করেছে, আল্লাহ বলেছে যে আমার নবী বলেছে, আফদালুস সালাতি লিওয়াক্তিহা, ওয়াক্তমত নামাজ আদায় করা সর্বোত্তম ইবাদত, আমরা নামাজ পড়ি। এজন্য বেঈমানের পিছনে নামাজ হবে? ইমানদারের পিছনে নামাজ পড়তে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আলেমের পিছনে নামাজ পড়বেন, ইডির পিছনে গাট্টিওয়ালার পিছনে নামাজ পড়বেন না, কথা কোন ঠিক কিনা? নামাজ হবে না। তাইলে ওলি আল্লাহর ক্ষমতা আসেনি না নাই? এবার খাজা গরিব নওয়াজ কান্দর দুধ কা, এখন দেখা যাইতেছে এটা কইতেছে বাড়ি লইছে আতো হিডারও কয় খা, এখন একটা একটা বাইটটা হগুল দিয়ে মিল্লা খাইছে, সুবহানাল্লাহ কন্যা। মহিলা বাড়িত গেছে, যাইয়া কয়, দেখ আজকে আমার দেবতাগুলি দুধ খাইছে। কয়, কী রে ফোন দিতে? কয়, কী রে, আমি সারা জীবন উপাসনা করলাম, আমি এই মন্দিরের সভাপতি, হ্যাঁ আমি এত উপাসনা করি, এত পূজা করি, একদিন তো দুধ খাওয়াই তারলাম না, হিডির নাম লইয়া আমরা না খাই, কি কথা কয় না খা, হে ইডি খায় না। হ্যাঁ, অকুল ডিমিল্লা দেখবেন মানুষে প্রাসাদ লইয়া দুধ লইয়া যায়, কলা খায়, কলা লইয়া যায়, কলা কি দেখছেন কোনোদিন দেবতা খাইতে? হেরা খায়, কেউ হেরা মিল্লা চিল্লা খায়, কয় দুধ কলা তো আমরা খাই, আর আজকে আমার মেয়ে কইতেছে দুধ খাওয়াইছে, কয় না মা এটা বিশ্বাস করি না, কয় করেন না, কয় না, কয় চলেন কালকে আপনারা দেখাই মুখ খাওয়ায়া। এবার যখন মহিলা দুধ লইয়া গেছে, লইয়া গেছে যখন দুধ সামনে দিছে, তখন দেখে খায় না, কয় কী রে তুই কি পাগল হইয়া গেছিস, কয় কী, কয় দুধ কায় না দিহি, মাটির দেবতা পার দুধ খাইব কেমনে, কোনোদিন তো আমরাও খাওয়াই তারি নাই, তুই কেমনে খাওয়াইলি? কয় আমি খাওয়াইছি আপনারা বিশ্বাস করেন না, মেয়েটা কান্দতেছে চোখ দিয়ে পানি পড়তেছে, অন কয় কা খায় না, আবার কয় কাস না খায় না। এবার মহিলা কইতেছে, হ বুঝা লইছি যে বেটা কান্দ ছিল, বেটা ডাক দিতাম নি, আল্লাহ আকবার কয় না। মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদা আহানের কান্ডা, আরিরে চার মুর্শিদ নামের তোরি রে সার মুর্শিদ না, আমের তোরি সার মুর্শিদ নামের তোরি রে সার মুর্শিদ না, আমের তোরি। বাবা যাইতাম না, টাইম কম। এবার যখন কইছে যে যেই বেটা কাম ধরছিল এই বেটারে ডাক দিতাম নি, অহন দেখা যায় এই দেবতার মূর্তি কি কইতেছে, একজন একজন এ খাস না কিনলে গিয়া তার তারে বাড়ি দিল বন্টন করে দেখো হগলে গেতেছে, আল্লাহ আকবার কন্যা। এবার হেরা কই, কি রে এই তুই কেমনে খাওয়াইলি? কয়ে বুঝছো না কন্যা, কয়ে এটি তো খাইছে না খালি কথা অজি কি কয়,
কিল্লিয়ে কবে জানো? কিল্লিগা কয় এক মুসাফির হ্যান্ডে গেছিল আটটিয়া, তখন আমি দুধ খাওয়াইতে পারছিলাম বিদায়, আমি নিজে রক্তাত্ত করছিলাম, নিজের শরীরে কাঁদছিলাম। এই মুসাফির আইসা মুরব্বী মানুষ, মুসাফির মানুষ আইসা কি দাড়িওয়ালা টুপিওয়ালা এক লোক আইসা এটার কান ধরছিল দুধ খাইছে। এখন যখন বারবার বলছি তারপরও কায় না, যখন বলছি যে হে বেটারে ডাক দিতাম নি, এখন দেখি সবটি বাঘাবাঘি করে গাইতেছে। কয় এই লোকটা কেডা? তাইলে আসেন দেখাই। এবার খুঁজতে খুঁজতে যাইয়া দেখে খাজা গরিবে নেওয়াজ এক জায়গার মধ্যে বসে তালিম দিচ্ছে। এবার কয় এই লোক, এই যে টুপিওয়ালা পাগড়িওয়ালা যিনি চোখটা বন্ধ করে তালিম দিচ্ছে, মোরাকাবা মুশাহাদা করতেছে, এবার যাইয়া কয় তাইলে যেই লোকের কারণে মূর্তি কথা কয়, শুধু খায় নাই কথা কয়, চলো আমরা ওই লোকের অনুসারী হয়ে যাই। এবার খাজা গরিবে নেওয়াজকে ডাক দিয়ে কয়, ও খাজা গরিবে নেওয়াজ, আমাদেরকে কালমা পড়ায়া এক্ষুনি আপনি মুসলমানদের পড়ায় দিন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে একটু জিকির করে নেই, আল্লাহ 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 আল্লাহ, সবাই একটু জন আল্লাহ 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 আল্লাহ। মাহবুব মাওলানি কি নাম লয়া ডাকি তোমার মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। মাহবুব মাওলানি কি নাম লয়া ডাকি তোমার মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের মাহফিল কবুল কর গো আমার নূর নবীজির খাতিরে, আহ মাহবুব মাওলানি কি নাম লয়া ডাকে তোমার মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মাহবুব মাওলানি কি নাম লয়া ডাকি তোমার মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমরা কি বুঝে ভাইয়া আমার অন্তর পয়রা কইলা, আমি জানি গো মুর্শিদ প্রেমে আসা কত জানলা মাশাল্লাহ। এই জহন মে প্রেম করিয়া কে রয়া সে বালাও, হায় গো ও কে রয়া সে বালাও ও মাশাল্লাহ। ও পাহর পর দেখতে বালা বেতর পয়রা কইলা, আমি জানি গো মুর্শিদ প্রেমে আসা কত জানলা মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ জ্ঞান বোঝানা গো তারি, আমরা কত ভালোবাসি মাশাল্লাহ। আমার মুর্শিদ জ্ঞান বোঝানা গো তারু, আমরা কত ভালোবাসি মাশাল্লাহ। আমি কাহাঙ্গাল।